রাতপোহালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার সকাল আটটায় শুরু হয়ে টানা বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে এ ধাপে একশো একচল্লিশ উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ সব নির্বাচনী সরঞ্জাম আর ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এরই মধ্যে একশো একচল্লিশটি উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম মাঠে নেমেছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ময়মনসিংহে ভোট হবে হালুয়াঘাট ধোবাউরা ও ফুলপুর উপজেলায় মঙ্গলবার পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম আর ভোটকে ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা চাঁদপুরে নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে কোস্টগার্ড তারা চর অঞ্চলে মোটরসাইকেলে টহল দেবে বরিশালে ভোট কেন্দ্রে ভোট দেবে এক লাখ পঁচানব্বই হাজার দুইশো নিরানব্বই জন আর বাকিরগঞ্জের একশো তেরোটি কেন্দ্রে ভোট দেবে তিন লাখ এক হাজার দুইশো দুই জন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তিরানব্বইটি ও সরাইল উপজেলার চুরাশিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে আর ভোটের দিন ভোর চারটায় কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন পৌঁছে দেওয়া হবে মাগুরা সদর ও শ্রীপুরের প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার চারজন সহকারী প্রিজাইডিং অফিসার জন আনসার ও চারজন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে নবাবগঞ্জের তিন উপজেলা পরিষদে সব কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াও ভোটের সব সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আর শান্তিপূর্ণ ভোটের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মেহেরপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ভোট হবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে এখনও পাল্টাপাল্টিয়ে অভিযোগ করে যাচ্ছেন প্রার্থীরা প্রথম ধাপে এ জেলার লাকসাম মনোহরগঞ্জ ও মেঘনায় ভোট হবে রংপুরে ভোট হবে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় এরই মধ্যে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী উপজেলাবাসীকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন শেরপুরের দুই উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সব কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম নির্বাচন সুষ্ঠু করার প্রত্যয় জেলা নির্বাচন কর্মকর্তার গাজীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ব্রিফিং শেষে বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয় কুষ্টিয়ায় ভোট হবে সদর ও খোকসা উপজেলায় এরই মধ্যে দুই উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুর রহমান জানান ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে এদিকে প্রথম ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন জয়ী হয়েছেন গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক